আমার কাছে আপনার একটা ডায়লগ আছে, একটু যদি আপনি মানে পড়েন, মানে পড়েন মানে কি, আমি আমি জানি আপনি দেখতে আপনি বলতে পারবেন আপনার মতো করে, তাও আমি একটু মনে করা দেওয়ার জন্য একটু বলি, এটা একটু দেখেন। আপনার হাতে যে সংলাপটা আছে, একটু যদি সিনেমার মতো করে আপনি যেভাবে বলেছিলেন, মানে স্ক্রিনে যেভাবে ডেলিভারি দিয়েছিলেন সেভাবে যদি দেন, কীভাবে দিবেন? এটা কী জনপ্রিয় জিনিস, আমাকে চিনছস তুই, আমি তোর সামনে মান্ডে ক্লোজ করে দেবো, এই টাইপের ডায়লগ তো বহু হাজার হাজার বলো। এটা শুনি না, শুনি একদম স্ক্রিনের মতো করে শুনি। ভাইয়ের বানানো গুলো সব, এগুলো কেউ লেখে নাই, আমার নিজেরই। ভাইয়ের যা কাউন্টার দিতাম আমি, হ্যাঁ রাইট, আমার এগেনস্টে ক্যামেরা থাক, ক্যাসেট থাকতো, আমি কি উনি কি বলো ওইটার এগেনস্টে আমি উত্তর দিতাম। আচ্ছা, পরে লেখা হইতো। ইয়া যাচ্ছেন, যদি একটু এই সংলাপটাই যদি ভাইয়ের মতো করে কেমন হয় দেখি একটু। আমারে চিনছস, আমি সামনে মান্ডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজকে এখানে দাঁড়াইছি। এই যে কত দিবেন বলেন জাহেদ খানকে, দশে কত দিবেন? দশে কত পাবে, এটা বেশি পাবে, এটা স্টাইলে বলতে হবে, স্টাইলে বলতে হবে, রাইট, স্টাইল তো হয় নাই, নরমাল হয়েছে। আমাদের মধ্যে তিনজনের মধ্যে একজন খুব ভালো গাইতে পারে, মানে গাইতে পারে কিনা যায় না, মানে ভালো গায় কিনা যায় না, বিভিন্ন জায়গায় সে গায়, আমার এখানে অনেকবার গেয়েছে এবং অনেকে প্রশংসা করছে না, অনেকে প্রশংসা করছে, আমি ট্রলও করছে, জানি অনেক মেয়ে তাকে গান শুনতে চায় অনেক তার কাছে, এটা এটা তো সত্যি, এটা তো রুমের মধ্যে, এটা কি যাদের রুমের মধ্যে, ন্যাশনাল টেলিভিশনে, আচ্ছা যাই হোক, বরাবর সামনে একটা গান আমরা শুনি অল্প, ছোট্ট চার লাইনে শুনতে শুনতে আমরা বিরতি দিতে চাই। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো, তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি।